আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত আমি সাজেদা ফিচার ব্লেন স্কুল। সকলকে আন্তরিক অভিনন্দন। আমি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গণিত চতুর্থ শ্রেণীর অধ্যায় আটের অনুশীলনী 8-2-এর তৃতীয় পর্ব। তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী 8-2-এর 3 নম্বর অঙ্ক দেওয়া আছে, বিয়োগ করো। এখানে 1 থেকে 10 পর্যন্ত 10টি বিয়োগ অঙ্ক দেওয়া আছে। এখন আমরা এগুলো পর্যায়ক্রমে সমাধানের চেষ্টা করব। শুরুতে দেখো, 1 নম্বর দেওয়া আছে 3 ভাগের 1 বিয়োগ 4 ভাগের 1। তাহলে আমরা যোগের মতোই, অর্থাৎ এর আগের পর্বে আমরা যেভাবে যোগ করেছিলাম, এভাবে আমরা এখানে কি করব, আমরা দেখতে পাচ্ছি দুটি ভগ্নাংশের হর কিন্তু ভিন্ন ভিন্ন। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, আমরা যোগ বা বিয়োগের ক্ষেত্রে আমরা এখানে কি করতাম, আমরা হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ পরিণত করতে হবে। তাহলে এখানে দেখো, আমরা এখানে প্রথম ভগ্নাংশের লব এবং হরকে কি দ্বারা গুণ করেছি, 4 দ্বারা গুণ করেছি, এবং দ্বিতীয় ভগ্নাংশের লব এবং হরকে এখানে আমরা কি করেছি, 3 দ্বারা গুণ করেছি। তাহলে দেখো আমরা কি পাচ্ছি, 4 একে 4, 3 4 12, তারপর বিয়োগ। একই ভাবে দ্বিতীয় ভগ্নাংশকে যদি আমরা 3 দ্বারা গুণ করি, তাহলে 3 একে 3, 3 4 12। তাহলে এখন দেখো আমরা দেখতে পাচ্ছি যে দুটি ভগ্নাংশের হর কিন্তু সমান, অর্থাৎ 12। তাহলে এখন আমরা কি করব, 12 এবং 12 এর লসাগু বের করবো। আমরা জানি যে সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে হরগুলো লসাগু সেই সংখ্যাটি হয়, অর্থাৎ 12ই হবে। তাহলে আর এবং লবগুলো কোনো পরিবর্তন হয় না, তার মানে কি হবে, 4, তারপর মাঝখানে যেহেতু বিয়োগ চিহ্ন আছে বিয়োগ, তারপর 3। তাহলে 4 থেকে 3 গেলে কি হয়, 1, তার মানে 12 ভাগের 1। তারপর দেখো 2 নম্বর দেওয়া আছে 6 ভাগের 5 বিয়োগ 5 ভাগের 2। তাহলে এখন আমরা এটিকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করবো। তাহলে প্রথম ভগ্নাংশের লব এবং হরকে আমরা 5 দ্বারা গুণ করেছি, এবং দ্বিতীয় ভগ্নাংশের লব এবং হরকে আমরা 6 দ্বারা গুণ করেছি। তাহলে দেখো কত পাচ্ছি, প্রথম ভগ্নাংশ পাচ্ছি হচ্ছে 5 5 25, তারপরে হচ্ছে 5 6 30। তারপরে একই ভাবে দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে যদি আমরা 6 দ্বারা গুণ করি, তাহলে 6 দুগুণে 12 করে, এবং নিচে পাচ্ছি 5 6 30, তার মানে 30 ভাগের 25 বিয়োগ 30 ভাগের 12। এখন আমরা দেখতে পাচ্ছি দুটি ভগ্নাংশের হর কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। তাহলে এখন আমরা কি করবো, 30 এবং 30 এর লসাগু কত, 30ই। তাহলে এখানে লব গুলো কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ 25 বিয়োগ 12 হবে। তাহলে 25 থেকে 12 গেলে কত হয়, 13, তার মানে 30 ভাগের 13। তারপর দেখো 3 নম্বর দেওয়া আছে 3 ভাগের 1 বিয়োগ 6 ভাগের 1। তাহলে এখানে আমরা কি করবো, দুটি প্রথম ভগ্নাংশ লব এবং হরকে এখানে আমরা 2 দ্বারা গুণ করেছি, এবং দ্বিতীয় ভগ্নাংশ যেভাবে আছে সেভাবেই থাকবে। অর্থাৎ এখানে দেখো আমরা যে প্রথম ভগ্নাংশে আমরা 2 দ্বারা যে গুণ করেছি, তাহলে কি পাচ্ছি, 2 একে 2, তারপর 3 দ্বিগুণে 6, অর্থাৎ 6 ভাগের 2 বিয়োগ 6 ভাগের 1। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি ভগ্নাংশের হরই সমান। তাহলে এখানে হরগুলো লসাগু হবে হচ্ছে সেই সংখ্যাটি, অর্থাৎ 6, এবং লবগুলো কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ 2 বিয়োগ 1। তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে হয় 1, তার মানে 6 ভাগের 1। তারপরে দেখো 4 নম্বর দেওয়া আছে 9 ভাগের 4 বিয়োগ 6 ভাগের 1। তাহলে এখানে আমরা প্রথম ভগ্নাংশে কি করেছি, 2 দ্বারা গুণ করেছি লব এবং হরকে, অর্থাৎ 4 দুগুণে 8, তারপর 9 দুগুণে 18, তারপর বিয়োগ। এরপরে দ্বিতীয় ভগ্নাংশের লব এবং হরকে আমরা 3 দ্বারা গুণ করছি, অর্থাৎ 3 একে 3, তারপর নিচে পাচ্ছি 3 6 18। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি ভগ্নাংশের হরে কিন্তু সমান, অর্থাৎ 18। তাহলে এখানে আমরা 18 এবং 18 লসাগু হতে হবে, 18ই হবে। তাহলে এখন আমরা কি করবো, লবগুলো কোনো পরিবর্তন হবে না, তাহলে আমরা 8 থেকে 3 বিয়োগ করবো, অর্থাৎ 8 বিয়োগ 3 মানে কি, 5, তার মানে 18 ভাগের 5। তারপর দেখো 5 নম্বর দেওয়া আছে 12 ভাগের 11 বিয়োগ 9 ভাগের 7। তাহলে এখানে আমরা কি করেছি, সমর বিশিষ্ট ভগ্নাংশ করার জন্য প্রথম ভগ্নাংশ আমরা দেখো লব এবং হরকে 3 দ্বারা গুণ করেছি, তাহলে কি পাচ্ছি, 3 11 33, এবং নিচে পাচ্ছি 3 12 36, তারপর হচ্ছে বিয়োগ। তারপর হচ্ছে আমরা কি করেছি, দ্বিতীয় ভগ্নাংশ লব এবং হরকে 4 দ্বারা গুণ করেছি, অর্থাৎ 4 7 28, তারপর নিচে পাচ্ছি 4 9 36। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, 36 এবং 36 এর লসাগু হচ্ছে 36, এবং লবগুলো কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ কি হবে, 33 বিয়োগ 28। তাহলে 33 থেকে 28 বিয়োগ করলে কত পাচ্ছি, 5, তার মানে 36 ভাগে 5। তারপর দেখো 6 নম্বর দেওয়া আছে 10 ভাগের 9 বিয়োগ 5 ভাগের 2। তাহলে আমরা এটাকে এরপর লাইনে আমরা দ্বিতীয় লাইনে লিখবো, 10 ভাগের 9। এরপরে আমরা দ্বিতীয় প্রথম ভগ্নাংশের কোনো পরিবর্তন করিনি, এখানে দ্বিতীয় ভগ্নাংশের লব এবং হরকে 2 দ্বারা গুণ করছি, অর্থাৎ 2 দুগুণে 4, এবং নিচে পাচ্ছি 5 দুগুণে 10, তার মানে 10 ভাগের 9 বিয়োগ 10 ভাগের 4। তাহলে এখানে আমরা কি করবো, এখন আমরা দুটি ভগ্নাংশের হরগুলো লসাগু বের করবো। তাহলে 10 এবং 10 এর লসাগু হচ্ছে 10, তারপরে লবগুলো কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ 9 বিয়োগ 4, তাহলে 9 থেকে 4 বিয়োগ করলে হয় 5, তার মানে 10 ভাগের 5। এখন আমরা কি করবো, এখন আমরা 5 দ্বারা যদি উপরে নিচে ভাগ করি, তাহলে 5 কেটে উপরে লিখবো 1, এবং 10 কেটে নিচে লিখবো 2, তা আমরা কত পাচ্ছি, 2 ভাগের 1। তারপর দেখো 7 নম্বর দেওয়া আছে 12 ভাগের 7 বিয়োগ 4 ভাগের 1। তাহলে এটাকে আমরা সমর বিশিষ্ট করার জন্য প্রথম ভগ্নাংশ যেটি আছে সেটাই থাকবে, অর্থাৎ 12 ভাগের 7, তারপরে বিয়োগ, তারপর দ্বিতীয় ভগ্নাংশের এখন লব এবং হরকে আমরা দেখো কি করেছি, 3 দ্বারা গুণ করেছি, তাহলে 3 একে 3, এবং নিচে পাচ্ছি কত, 3 4 12, তার মানে 12 ভাগের 7 বিয়োগ 12 ভাগের 3। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি দুটি ভগ্নাংশের হরই সমান। তাহলে এক্ষেত্রে আমরা কি করবো, হরগুলো লসাগু বের করবো, অর্থাৎ 12 এবং 12 লসাগু কত, 12। তাহলে এখানে লবগুলো কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ 7 বিয়োগ 3, তাহলে 7 থেকে 3 বিয়োগ করলে কত পাচ্ছি, 4, তার মানে 12 ভাগের 4। এখন আমরা লব এবং হরকে
চার দ্বারা ভাগ করলে উপরে চার কেটে উপরে লিখবো এক এবং নিচে 12 কেটে নিচে লিখবো তিন, তার মানে কত পাচ্ছি 3/1। তারপর দেখো 8 নম্বরে দেওয়া আছে 15/4 = 6/1। তাহলে এক্ষেত্রে আমরা কি করেছি, প্রথম অংশে লব এবং হরকে দুই দ্বারা গুণ করেছি, অর্থাৎ 4 × 8 এবং নিচে পাচ্ছে 15 × 2 = 30। তারপর হচ্ছে বিয়োগ, তারপর দ্বিতীয় অংশে লব এবং হরকে আমরা এখানে 5 দ্বারা গুণ করেছি, তার মানে 5 × 5 এবং নিচে পাচ্ছি 5/30, তার মানে 30/8 = 30/5। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি অংশের হরে কিন্তু সমান, তাহলে এখানে হরগুলোর সংখ্যা কি হবে, সেই সংখ্যাটি হবে অর্থাৎ 30 হবে, এবং লবগুলো কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ 8/5, তাহলে 8 থেকে 5 বিয়োগ করলে কত পাচ্ছি 3। তাহলে এখন আমরা 3 দ্বারা উপরে নিচে ভাগ করবো, তাহলে 3 উপরে 3 কেটে উপরে লিখবো 1 এবং নিচে 30 কেটে 30 এর নিচে লিখবো 10, তার মানে কত পাচ্ছি 10/1, উত্তর হচ্ছে 10/1। তারপর দেখো 9 নম্বরে দেওয়া আছে 3/2 = 15/7। তাহলে এরপর লাইনে আমরা সমানচিহ্ন দিয়ে লিখবো, এখানে আমরা প্রথম অংশে লব এবং হরকে আমরা কি করেছি 5 দ্বারা গুণ দিয়েছি, তাহলে কি পাচ্ছি 5/10 এবং নিচে পাচ্ছি 3/15, তারপর হচ্ছে বিয়োগ, তারপর হচ্ছে 15/7। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি বর্ণাংশের হর সমান হয়ে গেছে, তাহলে এখানে হরগুলোর লসাগু কত হবে 15 এবং 15 এর লসাগু হচ্ছে 15। তাহলে আমরা দাগটিকে নিচে লিখবো 15 এবং লবগুলো কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ উপরে আমরা লিখবো 10/7। তাহলে 10 থেকে 7 বিয়োগ করলে কত পাচ্ছি 3, তার মানে 15/3। এখন লব এবং হরকে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, তাহলে 3 কেটে উপরে লিখবো 1 এবং 15 কেটে নিচে লিখবো 5, তার মানে কত পাচ্ছি 5/1। তারপর দেখো 10 নম্বরে দেওয়া আছে 10/9 = 6/5। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এখানে আমরা প্রথম অংশের লব এবং হরকে কি দ্বারা গুণ করেছি 3 দ্বারা গুণ করেছি, তার মানে 3/9 = 27 এবং নিচে পাচ্ছি 3/10 = 30। তারপর হচ্ছে বিয়োগ, তারপরে একইভাবে আমরা দ্বিতীয় বর্ণাংশের লব এবং হরকে আমরা 5 দ্বারা গুণ করেছি 5/25 এবং নিচে পাচ্ছি 5/30। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, দেখতে পাচ্ছি দুটি বর্ণাংশের হরই সমান, তাহলে 30 এবং 30 এর লসাগু হচ্ছে 30, তাহলে এবং উপরে কি পাচ্ছি 27/25, অর্থাৎ লবগুলো কোনো পরিবর্তন হয়নি, তাহলে 27 থেকে 25 বিয়োগ করলে কত হয় 2, তার মানে 30/2। এখন আমরা যদি 2 দ্বারা উপর নিচে ভাগ করি, তাহলে 2 কেটে উপরে লিখবো 1 এবং 30 কেটে নিচে লিখবো 15, তার মানে কত পাচ্ছি 15/1। তারপরে দেখো 4 নম্বর অঙ্ক দেওয়া আছে, হিসাব করো, এখানে 4টি অঙ্ক দেওয়া আছে, তাহলে এখানে আমরা এখন এগুলো সমাধান করব। তাহলে 1 নম্বরে দেখো দেওয়া আছে 3/1 + 4/1 + 12/1। এর আগে আমরা যেগুলো যোগ অঙ্ক করেছিলাম, বিয়োগ অঙ্ক করেছিলাম, সেগুলো দুটি করে ভগ্নাংশ দেওয়া ছিল, এখানে আমরা দেখতে পাচ্ছি 3টি করে ভগ্নাংশ দেওয়া, এবং এখানে দেখো প্রথম দুইটিতে যোগ আকারে দেওয়া এবং দ্বিতীয়টিতে কিন্তু দেখো তৃতীয়টিতে বিয়োগ আকারে দেওয়া, অর্থাৎ এখানে আমরা যোগ বিয়োগ দুটি পাচ্ছি। তাহলে প্রথমে দেখো, প্রথমে আমরা দেখতে পাচ্ছি 3টি বর্ণাংশ যোগ আকারে আছে, তাহলে এখন আমরা কি করব, 3টি বর্ণাংশকে সমহর বিশিষ্ট করার জন্য প্রথম বর্ণাংশকে দেখো আমরা কি করেছি, লব এবং হরকে 4 দ্বারা গুণ করেছি, অর্থাৎ 4 × 4 এবং নিতে পাচ্ছি 3/4, তারপর হচ্ছে যোগ, তারপর দ্বিতীয় বর্ণাংশে লব এবং হরকে 3 দ্বারা গুণ করেছি, অর্থাৎ 3 × 3 এবং নিতে পাচ্ছি 3/12, তারপর হচ্ছে যোগ, তারপর 12/1। তাহলে এখানে এখন আমরা দেখতে পাচ্ছি 3টি বর্ণাংশের হরে কিন্তু সমান হয়ে গেছে, অর্থাৎ 12। তাহলে 12 লসাগু কত হবে, 12ই হবে, অর্থাৎ আমরা জানি যে সমহর বিশিষ্ট বর্ণাংশের ক্ষেত্রে হরগুলো লসাগু সেই সংখ্যাটি হয়, অর্থাৎ 12 হবে, এবং লবগুলো কোনো পরিবর্তন হয় না, তার মানে 4+3+1 এভাবে হবে। তাহলে এখানে যোগ করে কত পাচ্ছি 8, তার মানে 12/8। এখন আমরা 4 দ্বারা যদি উপরে নিচে ভাগ করি, তাহলে 8 কেটে উপরে লিখবো 2 এবং 12 কেটে নিচে লিখবো 3, তার মানে কত পাচ্ছি 3/2। তারপর দেখো 2 নম্বরে দেওয়া আছে 6/1 + 3/1 + 9/2। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এখানে আমরা সমর বিশিষ্ট করার জন্য প্রথম অংশ লব এবং হরকে কি করেছি আমরা, এখানে 3 দ্বারা গুণ করেছি, তার মানে 3 × 3 = 18। তারপর দ্বিতীয় বর্ণাংশে লব এবং হরকে আমরা কি করেছি 6 দ্বারা গুণ করেছি, তার মানে 6 × 6 তারপর 3 × 6 = 18। তারপর তৃতীয় বর্ণাংশে লব এবং হরকে আমরা এখানে কি করছি 2 দ্বারা গুণ করছি, তার মানে 2×2 = 4 এবং নিতে পাচ্ছি 9×2 = 18। এখন আমরা কি করবো, 3 কে 18 লসাগু কত 18, এবং লবগুলোর কোনো পরিবর্তন হবে না, যেহেতু এগুলো সমর বিশিষ্ট বর্ণাংশ, তার মানে 3+6+4। তাহলে এখন আমরা লবগুলো যোগ করলে কত পাচ্ছি 6×3 = 9, 9×8 = 13, তার মানে পাচ্ছি 18/13। তারপরে দেখো 3 নম্বর দেওয়া আছে 2/1 + 3/1 + 9/1। তাহলে এখন আমরা সমর বিশিষ্ট করার জন্য প্রথম অংশের লব এবং হরকে এখানে কি করেছি আমরা 9 দ্বারা গুণ করছি, অর্থাৎ 9×9 = 18। তারপর হচ্ছে বিয়োগ, তারপর আমরা কি করেছি দ্বিতীয় বর্ণাংশের লব এবং হরকে 6 দ্বারা গুণ করেছি, অর্থাৎ 6×6, তারপর নিতে পাচ্ছি 3/18। তারপর তৃতীয় বর্ণাংশের লব এবং হরকে আমরা এখানে কি করেছি 2 দ্বারা গুণ করছি, অর্থাৎ 2×2, তারপর 9×18। এখন আমরা কি করবো, হরগুলোর লসাগু আমরা বের করবো, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি 3টি বর্ণাংশের হরে কিন্তু সমান হয়ে গেছে, অর্থাৎ 18। তাহলে এখানে লসাগু কত হবে 18ই হবে। তারপরে এখানে তারপরে কি হবে না, লবগুলো কোনো পরিবর্তন হবে না, তারপরে 9, তারপর মাঝখানে যেহেতু বিয়োগ চিহ্ন আছে বিয়োগ বসবে, তারপর 6, তারপর আবার বিয়োগ, তারপর 2। এখন আমরা কি করবো, এখন আমরা দেখো কি করেছি, এখানে হর যেটা আছে সেটাই থাকবে, তারপর লাইনে এখানে লবের ক্ষেত্রে দেখো 9 বিয়োগ, এখানে আমরা বিয়োগ কমন নিয়েছি, বিয়োগ যদি কমন নেই তাহলে ব্র্যাকেটের ভিতরে চিহ্ন পরিবর্তন হবে, অর্থাৎ বিয়োগ 6 ছিল, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, অর্থাৎ 6, তারপর মাইনাসে মাইনাসে প্লাস 2,
অর্থাৎ আমরা জানি কি মাইনাসে প্লাসে হচ্ছে প্লাস, প্লাসে প্লাসে হচ্ছে প্লাস এবং প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস। এটা তোমরা আরো উপরে ক্লাস উঠলে বুঝতে পারবে, ক্লাস সিক্স থেকে তোমরা এগুলো পাবে। অথবা তোমরা যদি এখানে এভাবে করতে চাও এভাবে করতে পারো, এভাবে যদি না তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে এভাবে করতে পারো। নয় থেকে ছয় বিয়োগ দিবে, তার মানে কত পাবে? তিন পাবে। তাহলে তিন থেকে আবার দুই বিয়োগ দিবে, দিলে কত পাবে? এক পাবে, তার মানে 18/1 হবে। আর যদি এভাবে করতে চাও তাহলে তোমাদের খেয়াল রাখতে হবে যে কি, আমরা এখানে দেখো ব্র্যাকেটের ভিতরে চিহ্ন পরিবর্তন হয়ে গেছে, মাইনাসটা প্লাস হয়ে গেছে, কারণ আমরা জানি যে প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস, প্লাসে প্লাস হচ্ছে প্লাস এবং মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস। তাহলে এখানে দেখো ছয় এবং দুই যোগ করলে হয় আট, তাহলে নয় থেকে আট বিয়োগ করলে পাচ্ছি এক, তাহলে 18/1। তারপর দেখো চার নম্বরে দেওয়া আছে 4/3 - 5/3 + 2/1। তাহলে এখন এরপর লাইনে আমরা এখানে সমর্বিষ্ট করার জন্য প্রথম হচ্ছে লব এবং হরকে এখানে আমরা পাঁচ দ্বারা গুণ করছি, অর্থাৎ 3 × 5 = 15 নিতে পারছি, 4 × 5 = 20, তার মানে 20/15, তারপর বিয়োগ, তারপর এখন আমরা দ্বিতীয় বর্ণাংশ লব এবং হরকে চার দ্বারা গুণ করেছি, 3 × 4 = 12 এবং নিতে পারছি 4 × 5 = 20, তারপর হচ্ছে যোগ, তারপর এখানে আমরা কি করেছি তৃতীয় বর্ণাংশ লব এবং হরকে আমরা 10 দ্বারা গুণ করেছি, 10 × 10, তারপর নিচে পাচ্ছি 10 × 2 = 20, তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি তৃতীয় বর্ণাংশের হরই কিন্তু সমান, অর্থাৎ 20। তাহলে এখানে হরগুলো অসংখ্য কি হবে? সেই সংখ্যাটি হবে, অর্থাৎ 20 হবে, এবং লবগুলো কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ 15 - 12 + 10। তাহলে এখানে আমরা 15 + 10 দুটি যোগটাকে আমরা দুটি যোগের সংখ্যাকে আমরা একসাথে ব্র্যাকেটের ভিতরে লিখেছি এবং বিয়োগটিকে আলাদাভাবে রেখেছি, অর্থাৎ বিয়োগ 12 লিখেছি। এখন 15 সাথে 10 যোগ করলে হয় 25, তারপর হচ্ছে বিয়োগ 12, 25 থেকে 12 বিয়োগ করলে হয় 13, তার মানে 20/13, উত্তর পাচ্ছি 20/13। আশা করি তোমরা আমার লেকচারটা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজ তাহলে এ পর্যন্ত বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।